পৃথিবীর মানচিত্রে আমাদের চেনা অনেক বড় বড় দেশ আছে, কিন্তু আজ আমরা কথা বলবো সবচেয়ে ছোট দেশের সম্পর্কে। সেই দেশের নাম ভ্যাটিকান সিটি। ইতালির রোম শহরের মধ্যে মাত্র 44 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই দেশটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। আয়তনের তুলনায় এর গুরুত্ব এতটাই বেশি যে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসেন। কিন্তু কেন এত ছোট একটি দেশ বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ? ভ্যাটিকান সিটি আসলে রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল এবং ক্যাথলিক বিশ্বে পোপের নেতৃত্বে পরিচালিত। বিশ্বের 120 কোটির বেশি ক্যাথলিক বিশ্বাসীর কাছে এটি পবিত্র ভূমি। এই ছোট্ট দেশেই রয়েছে পৃথিবীর অন্যতম বড় ও সুন্দর চার্চ সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এছাড়াও এখানে ভ্যাটিকান মিউজিয়াম আছে, যেখানে সংরক্ষিত আছে বিশ্বখ্যাত শিল্পীদের তৈরি অমূল্য চিত্রকর্ম ও ভাস্কর্য। ভ্যাটিকান সিটি সম্পূর্ণভাবে একটি থিওক্র্যাটিক রাষ্ট্র, যার অর্থ এটি সরাসরি ধর্মীয় নেতৃত্বাধীন। এখানে গণতান্ত্রিক বা রাজতান্ত্রিক কোনো সাধারণ সরকার ব্যবস্থা নেই, বরং দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন পোপ। পোপকে বলা যায় এই রাষ্ট্রের ধর্মীয় রাজা, যিনি ক্যাথলিক চার্চেরও প্রধান। ভ্যাটিকান সিটির শাসন কার্য পরিচালিত হয় হোলি সি নামে একটি শাসন ব্যবস্থার মাধ্যমে, যার প্রধান হলেন পোপ। পোপ ছাড়াও এখানে রয়েছে পোপাল কমিশন নামে একটি পরিষদ, যার সদস্যরা পোপ কর্তৃক নিয়োজিত। তারা দেশের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। পোপাল কমিশনের প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কার্ডিনাল সেক্রেটারি অফ স্টেট। তার কাজ হল বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। পোপকে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য করেন বিভিন্ন কার্ডিনাল ও বিশপরা। ভ্যাটিকান সিটির একটি বিশেষ আকর্ষণ এবং এর রক্ষায় নিয়োজিত বাহিনী হল সুইস গার্ড। এই বাহিনী শুধু ভ্যাটিকান সিটির জন্যই নিয়োজিত এবং তাদের পোশাক ও ঐতিহ্য বেশ পরিচিত। 1506 সাল থেকে ভ্যাটিকান সিটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই সুইস গার্ড বাহিনী। পোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োগপ্রাপ্ত এই বাহিনীর সদস্যরা সুইজারল্যান্ডের নাগরিক এবং তারা বিশেষ শপথবদ্ধ হয়ে দায়িত্ব পালন করেন। ভ্যাটিকান সিটি ছোট হলেও এর কূটনৈতিক প্রভাব বিশাল। পৃথিবীর প্রায় 183টি দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করা এবং বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া ভ্যাটিকানের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। পোপ নিয়মিত বিভিন্ন রাষ্ট্রীয় নেতার সাথে সাক্ষাৎ করে মানবাধিকার, শান্তি, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। ভ্যাটিকান সিটিতে রয়েছে বিশাল ভ্যাটিকান মিউজিয়াম, যা শিল্পপ্রেমীদের জন্য এক অসাধারণ স্থান। এখানে মাইকেল এঞ্জেলোর আঁকা সিস্টিন চ্যাপেলও রয়েছে, যা পৃথিবীর অন্যতম বিখ্যাত শিল্পকর্মের মধ্যে গণ্য করা হয়। প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্যাটিকান সিটি ভ্রমণ করেন এইসব ঐতিহাসিক ও অনন্য শিল্পকর্মগুলো দেখতে। ভ্যাটিকান সিটির ধর্মীয় গুরুত্ব শুধু ক্যাথলিকদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। প্রতি রবিবার পোপ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে একটি ধর্মীয় বার্তা দেন, যা লাইভ সম্প্রচারিত হয়। এই ছোট্ট দেশটি মানুষকে ধর্ম, শান্তি এবং সাম্যের বার্তা দেয়, যা বহু মানুষের হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। পৃথিবীর ছোট্ট এই দেশ ভ্যাটিকান সিটি আকারে ক্ষুদ্র হলেও এর প্রভাব ও গুরুত্ব সীমাহীন। ধর্ম, কূটনীতি, শিল্প এবং ঐতিহ্যের সংমিশ্রণে ভ্যাটিকান সিটি শুধু একটি দেশ নয়, বরং সমগ্র মানবতার জন্য এক ঐক্যের প্রতীক। এই ছোট্ট দেশটি আমাদের দেখায় কোনো দেশের আকার নয়, বরং তার ইতিহাস, ঐতিহ্য ও শান্তির বার্তা মানুষকে ছুঁয়ে যাওয়ার ক্ষমতা রাখে।